যুধিষ্ঠির বললে কৃষ্ণ আমি তোমাকে বিদায় দিতে পারবো না, যদি বিদায় চাইতে হয় ওই চেয়ে দেখো আমার মা দাঁড়িয়ে আছে আমার মায়ের কাছে বিদায় চলে যায়। ধীরে ধীরে কবিদের কাছে গিয়ে বললে কৃষ্ণমণি ও কৃষ্ণমণি এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই। যখনই কথা বলেছি কবিতে দেখে বলছে কৃষ্ণ তোমার ভাষায় প্রকাশ করে যাচ্ছি তুমি চলে গেলে আর ফিরে আসবে না। কেন কৃষ্ণমণি তুমি কথা বলছো কেন? আহা, এই জগতে তোমার আর কেউ চিনুক মান আছে? আমি তোমাকে চিনি, তুমি যে আমার কাঙালির ভগবান। আজ বুঝতে পারছি আমার পঞ্চ পাণ্ডব যতদিন কাঙাল হয়েছিল, যতদিন ভিখারি হয়েছিল, ততদিন তুমি তাদের সখা হয়েছিল, আজ ধর্মস্বকে ফিরে পেয়েছে বলে ওই সত্যি চিন্তা তোমাকে ভুলে যাবে। তাই তো তুমি সকাল সকাল যেতে চাইছো। একদিন তোমার পরিবার মতো বসন ছিল না, আজ তুমি বসন পেয়েছ। তোমার বসবাস করিবার মতো ঘর ছিল না, আজ তুমি ঘর পেয়েছ। তোমার খাবারে আহার ছিল না, আজ তুমি আহার পেয়েছ। আজ তোমার কিসের দুঃখ বল, আজ তোমার কিসের কষ্ট, কেন তুমি এমন করে কাঁদছো? কুন্তি দেখে বলে কৃষ্ণ যেদিন আমার পরিবার মতো বসন ছিল না সেদিন তো আমার এত দুঃখ হয় গো, এত কষ্ট হয়। ওহে কৃষ্ণ যেদিন আমার খাবারে আহার ছিল না সেদিন তো আমার এত দুঃখ হয়নি, এত কষ্ট হয়নি। জগতে জগতে যদি তোমায় হারাতে হয় তুমি যা কিছু দিয়েছো সবই কিছু ফিরিয়ে না। আমি জাগতিক জগতের ধন চাই না, তুমি যদি দিতে চাও তোমার চরণের আমার হারানো দুঃখ আমায় ফিরা আমার হারানো দুঃখ
আমার হারানো দুঃখ আমায় ফিরাই ফিরাই দাও। আমি আর কোন
আজ বুঝতে পারছি যদি দুঃখ থাকে তুমি আমার কাছে থাকবে, আর যদি শোক থাকে তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি চাই না এই জাগতিক জগতে ধনের বিনিময়ে তুমি আমার কাছে থাকবে, আর যদি সুখ থাকে তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি চাই না এই জগতে জগতে ধন, আমি তোমার কাছে চাই না। তুমি আমাকে কেন ধন দিয়েছ বল, এই জগতে কি জগতে ধনের বিনিময় আমি তোমায় হারাতে পারবো না। যদি চলে যেতে হয় এই অভাগিনী দাসীকে কথা দিয়ে যাও, এই হৃদয় মাঝে যে একখানা ঘর আছে, এই ঘরের মাঝে যে একখানা দরজা আছে, যেদিন আমার কৃষ্ণ বলা পাখি এহ জগতে ছেড়ে পর জগতে ছবি যাবে, সেদিন তো জগতে বাধ্য বলিতে কেহ থাকিবে, সেদিন আমার পর বান্ধব হই, যেদিন আমার ভগবানে যাবার সময় হবে, সেদিন কি করিবে জানো, সেদিন জীবনের সন্ধ্যাবেলা
সেদিন তুমি আমার পারি করে কুন্তি ডেকে বলে কৃষ্ণ আজ যাতে চলে যাও তবে কথা দিয়ে যাও যেদিন আমার ঘর ছেড়ে নয় দরজা ভেদ করে যদি কৃষ্ণ বলা পাকি হো জগতে ছেড়ে পরজগতে চলে যাবি যদি ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াবি সেদিন কি করিবি জানো সেদিন আমার ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াবি তা প্রাণ পাখি যদি চলে যাবার সময় হবে সেদিন যাবার সময় তুমি আমার সামনে এসে দেখাবে কেন তোমার কৃষ্ণ বদন দর্শন করে আমি যেন দেহ জগতে ছেড়ে পরজগতে চলে যেতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি জগতে যাবার সময় কৃষ্ণ কথা ভগবান বদন দর্শন করা কয়জনের ভাগ্য হইব সবার ভাগ্য হয় এই জগৎ তাদের মতো তাদের মতো ভাগ্যবান ভাগ্য বলতে আর কেহ না কুন্তি দেবী বলে কৃষ্ণ আজ যাবে চলে যাও তবে আজকে তোমার কাছে আমি একটু বস্তু চাই আমাকে দেবে কৃষ্ণ বলছে বেশি বলছে তুমি আমার কাছে কিছু চাই আমি দেব না তাকে কখনো হয় বলো তুমি কি চাও বলে আমি কি চাই জানো আমি তোমার চরণে একটু প্রণাম করতে চাই এ কি বলছো পিসিমণি তুমি আমার ভাগ্য আর আমি তোমার পিসিমণি আমি তোমার চরণে প্রণাম করতে পারবো না কৃষ্ণ বলছে পিসিমণি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার পিসিমণি হয়ে আমার চরণে প্রণাম করবে কখনো জগতে হয়েছিল কেউ করেছিল বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে এবার তুমি ভুল বলছো বলে না আমি ভুল বলছি আমি ঠিক বলছি আমি পিসি হয়ে তোমার চরণে প্রণাম করবো কেন জানো তুমি একজন পুরুষ বলে এবারও ভুল বলছো তাকে দেখো দেশিকার পুরুষ ছিল না এই দেশিকার পুরুষ ছিল না বাবা অনেক পুরুষ আছে তাই পিসিমণিকে ডেকে বলছে পিসিমণি তোমার পঞ্চপুত্র পুরুষ আরো অনেক পুরুষ আছে তুমি তাদের চরণে প্রণাম করো আমার চরণে কেন প্রণাম করিনি তাহলে শোনো এই জগতে যারা পুরুষ আছে তারা হচ্ছে আমার শুধু পুরুষ আর তুমি হচ্ছে আমার আদি পুরুষ তাই শুধু পুরুষের চরণে নয় আদি পুরুষের চরণে প্রণাম করি এই ভজনের জনক তাকে ধন্য করতে চাই দেখি বলি কৃষ্ণ এই জগতে কেউ যদি তোমায় না চিনতে পারে আমি তোমাকে চিনি ভেবে দেখো তোমার মামা কংস তোমাকে চিনতে পেরেছিল না যদি চিনতে পারতো তার প্রাণ হারাতে হতো না রাজ্য হারাতে হতো না তোমাকে চিনতে পারিনি অকালে প্রাণ দিতে হলো তার রাজ্য হারাতে হলো ভেবে দেখো তোমার মাতা যশোমতি তোমায় চিনতে পেরেছিল পারেনি যদি চিনতে পারতো সামান্য নবড়ি চুরি করে খেয়েছিলে বলে তোমাকে বেঁধে রাখতো মা যশোমতি বেঁধে রাখবার চেষ্টা করেছিল না বাবা যে আমি আমার কপালকে বেঁধে রাখবো তো বেঁধে রাখতে পেরেছিল উদুখলে যত রশিকে বাঁধবার চেষ্টা করি তত রশি কম হয়ে যায় ভগবান যদি কারোর কাছে ধরা না দেয় এ জগতে কারোর সাধ্য নাই আমার ভগবানকে বেঁধে রাখার কুন্তি ডেকে বলছে কৃষ্ণ তাকে দেখো তোমার পিতা নন্দ মহারাজ তোমাকে চিনতে পেরেছিল না যদি চিনতে পারতো সামাল লবণের ভাণ্ড মাথায় নিতে পারোনি বলে তার পাদুকা তোমার মাথায় তুলে দিয়েছে চিনতে পেরেছিল পারেনি যে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান আর তার মাথার উপরে তোমার মাথার উপরে তোমার নন্দ মহারাজ পাদুকা তুলে দিয়েছিল কত বড় মূর্খ ভেবে দেখো দুর্যোধন তোমার চিনতে পেরেছিল যদি চিনতে পারতো তার 100 ভাই কেমন করে হারাতে হতো না তার রাজ্য হারাতে হতো না প্রাণ দিতে হতো না তোমাকে চিনতে পারেনি এই জগতে তুমি যে ভগবান সবাই তোমাকে চিনতে পারে না এই চিনিবার শক্তি সবার মাঝে নাই সত্যই তো বাবা ভগবান কোথায় গো ভগবান আকাশ থেকে পড়েনি ভগবান মাটি ফেটে বাজাবে ভগবানের ফটো পিকচার থেকে বাহির হবে
না, ভগবানকে পেতে হলে আগে চাই বিশ্বাস। শ্রীমদ ভাগবতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা, শ্রদ্ধার আরেক নাম হচ্ছে বিশ্বাস। দেখুন এই জগতে বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে বাবা, বাস্তব জগতে মিলিয়ে দেখুন, ভাই ভাইকে বিশ্বাস করতে পারছে না, পিতা সন্তানকে বিশ্বাস করতে পারছে না, সন্তান পিতাকে বিশ্বাস করতে পারছে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারছে না। তো যেখানে বিশ্বাসের কোনো জন্ম হয়নি সেখানে ভালোবাসা কোনো সৃষ্টি হয় না, আর যেখানে ভালোবাসা নাই সেখানে আমার ভগবানও নাই। ভগবানকে পেতে হলে ভালোবেসে আদর করে তাকে বুকে তুলে নিতে হবে। এই জগতে মাঝে অহংকারে মানের বাসে কখনো ভগবানকে লাভ করা যায় না বাবা। কেবল যার প্রমাণ আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার শ্রবণ করুন কি বললেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। লক্ষ্য
যুগল মরুতে দেখা যায়। যদি মানব নয়, যোগী নয়, ঋষি নয়, গন্ধ নয়, কীর্তন নয়, বনের পশু হনুমান হয়ে বক্ষ চিরে যুগল মরুতে দেখা যায়। আমরা পারছি না কেন? আমরা তো মানুষ, আমরা তো সবই কিছু পারি, তাহলে ভগবান রূপ দেখাতে পারছি না কেন? সে বিশ্বাসটা আমাদের ভিতরে নাই, সে বিশ্বাসে ভক্তি আমাদের মাঝে নাই, তাই তো ভগবান রূপ দেখাতে পারছি না। বীর হনুমান আজ পবন পত্র হনুমান বক্ষ চির যুগল মরুতে দেখালে ভগবানকে ডেকে বলে, হে ভগবান, তোমার কাছে আর কিছু চাই না, বনের পশু বলে জন্ম দিয়েছো, যদি জনম দিতে হয় কৃষ্ণ ভজনের জনম দাও, আর কিছু চাই না। এ যুগে তো হলো না, যদি মানব কুলে জনম দাও প্রভু, তোমার নাম উচ্চারিত করতে পারব, তোমার ভজন করতে পারব, এই ভজনের জনমটা ধন্য হয়ে যাবে। ভগবান আছে প্রত্যেকের মাঝে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে আমার ভগবান করুণা হবে। ভগবানকে পেতে চাও যদি পারো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি কোনো বৈষ্ণবী কৃপা বর্ষণ হয়ে যায়, ভগবানের কৃপা চাওয়া লাগবে না, আপন হতে আপনি বর্ষণ হয়ে যাবে। তাই ভগবান এসেছি জগতের মাঝে, বলি হত জীর্ণোদ্ধার করিবার জন্য। শুরু ধনির তীরে দ্বীপের মাঝে, বলি হত জীবিকে জাগাবার লাগে, দুটি বাহু ধারণ করে হরি নামের ধ্বনি করতে লাগিনি। আর কি করছে? একবার চেয়ে দেখো, রাধা নাম জপ করতে লাগবে কিভাবে? আজ নয়নে ধারা এসে যাবো, আজ নয়নে ধারা এসে যাবো, আমার গোড়া নয়নে ধারা এসে যাবো, গোড়া নয়ন ধারা এসে যাবো, আজ নয়নে ধারা ভেসে যাইব, আজ নয়ন ধারা, আজ প্রেম ধারা ধারা ভেসে যাইব, আজ ব্রজ ভাবে
পরম যতনী শুরু ধ্বনি ধারা বহে গোরামার করুণ নয়ন। তুই নয়ন জলে গোরামার ভেসে যাচ্ছে কেন? শুধু কি নয়ন ধরে গোরামার ভেসে যাচ্ছে আর বলছে কি জয় রাধে শ্রী রাধা। শুধু হরি বলে কাঁদছি না গো, গোপনে গোপনে রাধা নাম জপ করছে। কৃষ্ণ কবি বললেন একদিকে জাগতিক আরেকদিকে আধ্যাত্মিক, একদিকে তত্ত্ব আরেকদিকে তথ্য। সবাই জানে কিন্তু মূল তত্ত্ব যেটা লুকিয়ে আছে সেটা কিন্তু সবাই জানে না। কেন? কৃষ্ণ লীলা বোঝা যায় আর আমার গৌর লীলা বোঝা বড় দায়। কৃষ্ণ লীলাটা জগতে সবাই বুঝতে পারে কিন্তু গৌর লীলা বাবা সবাই কিন্তু আশ্বাসন করতে পারে না। কেন পারে না? না সমুদ্রের তলদেশে কি থাকে? মুক্তা। মানে ঝিনুকের মধ্যে তো মুক্তা থাকে। বাহ, তার ওই মুক্তা পায় কারা? কারা পায় বাবা? যারা আমার ডুবুরে, তাই তো? তো ডুবুরে কারা? যাদের ডুবাডুবের স্বভাব আছে, যারা আমার ধীবর মাছ ধরে, তাই তো? তো মাছ যারা ধরে তারা অথই সমুদ্রের জলে ডুবু দিয়ে তারা মুক্তা নিয়ে আসে। বাহ, তাহলে জগতে ডুব দিলে শুরু হবে না? আমি ডুব দিয়েছি তবে উঠে আসতে পারবো কিনে এটাও তো জানতে হবে। নলি তো বাবা সমুদ্রে নোনা জল খেয়ে প্রাণ হারাতে হবে। সমুদ্রে নোনা জল খেয়ে প্রাণ হারাতে হবে, তা শুধু ডুব দিলে হবে না, আমি ফিরে আসতে পারবো কিনা এটা আগে জানতে হবে। এই জগৎ তারাই ফিরে আসতে পারে কারা? যারা আমার সদগুরু চরণ আশ্রয় করে গৌর প্রেম সাগর ডোবার মতো ডুব দিয়েছে। নিতাই গুরু হরি বল করে গুরু কৃত হলে আমার গোবিন্দ কৃত হবে। ভগবানের মাঝে দুটি বিষয় আছে বাবা, অন্তরঙ্গ কৃষ্ণ ভাব, বহিরঙ্গ রাধা ভাব। রাধা কৃষ্ণ মিলিত তুমি এক হয়ে এসেছে শ্রীধাম নবদ্বীপের মাঝে। চৈতন্য চরিত আমৃত কর্ম দিনে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনামে বিলাস রস আস্বাদন করি। সেই দুই আস্বাদিতে এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আজ হলো শ্রীক্ষেত্র ধাম, ওই ধাম থেকে বলেছে মধুর ধাম, কে বলেছ? বলেন, ওইটা হচ্ছে শ্রীক্ষেত্র।
বড় হয়ে বিয়ে
উপযুক্ত বয়স হলো, উপযুক্ত একটি পাত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিল। তো কন্যাকে দান করে দিয়েছি, সম্প্রদান করেছি, তার হাতে তুলে দিয়েছি। কিছুদিন পরে গিয়ে বলছি, বাবা মেয়েটা তো আমার অনেকদিন হলো আছে, এবার তুমি আমার কন্যাকে ফিরিয়ে দাও। কি বাবা ফিরিয়ে নেওয়া যাবে? যার হাতে আমি কন্যাকে সম্প্রদান করেছি, কন্যাকে ফিরিয়ে নেওয়া যাবে? এটা হচ্ছে আমার সম্প্রদান, এটাও ফিরিয়ে নেওয়া যায় না। গোবিন্দকে ডেকে বললেন, এই প্রেমধন নিয়ে কৃষ্ণের ভাণ্ডার থেকে নিয়ে তুমি ভক্তির মাঝে বিলিয়ে দাও, দান করে দাও। কিভাবে দান করবো? আমি তো দান করতে জানি না। আমি তোমার শেখাইয়ে দেব, এই প্রেম ধন নিয়ে গিয়ে ওই ভক্তির মাঝে তুমি দান করে দেবে। তবে শোনো বধু, এমনি ভাবে নয়, তোমার অঙ্গে রাজ পোশাক আছে, এই রাজ পোশাক গুলো খুলে ফেলে দাও। তুমি একটা কাঙালকে কিছু দান করবে, একটা ভক্তের মাঝে কিছু দান করবে, তোমাকে ভক্ত হতে হবে না? ভক্ত না হলে, কাঙাল না হলে তুমি ভক্তের ব্যথাটা বুঝবে কি করে? ওই রাজ পোশাকে খুলে দিয়ে তোমাকে কাঙাল হতে হবে। তুমি কাঙাল হয়ে সব কিছু করে রাজ করে প্রেম ধন নিয়ে ওই ভক্তের মাঝে তুমি দান করে দাও। গোবিন্দ বলে, রাধে গো, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু, তোমার শ্রীচরণে আমি শরণে নিলাম, তোমার কিশোরী ভাণ্ডারে প্রেম ধন নিয়ে আমি সব কিছু করে দাগ করে আমি ভক্তের মাঝে দান করিব। তবে কেমন করে জানো ওগো রাধে, আমি দান করে দেব ভক্তের চরণে গড়া।
ভক্তি চরণে আজ এক হয়ে এসেছে শ্রীরাম নবদ্বীপের মাঝে।
দেখতে দর্শন করে বলে চেয়ে দেখো আমার গোড়া এসেছে গো, তবে কেমন করে এসেছে জানো, শ্রী গো রাঙ্গো প্রেম আমার দোষ
কৃষ্ণ বলে দিল, রাধা রাধা ধরে আহা।
আমার সঙ্গে কি হলো? রাধা রাধা বলিতে হইল বিপদ, রাধা রাধা বলিতে বলিতে
সেদিন রাবণ কিন্তু ঘরে বসে চিন্তা করেছিল, আমার আক্রোশে আর কেউ নাই, আমি তাকে যুদ্ধ করতে পাঠাব। যখন ঘরে বসে ভাবছি, তরণী ধীরে ধীরে জেঠু বাবার কাছে কি বলছে, জেঠু বাবা তুমি অমন করে কি ভাবছ গো? ও তুমি এটা ভাবছো ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করিবার মতো তোমার বংশে আর কেউ নাই, তবে ভেবে দেখো এখনো আমি আছি, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। যখন এই কথা বলেছে রাবণ বলছে, ওরে তরণী আমি তো বলতে পারবো না, তবে যা তোর মায়ের কাছ থেকে একটা অনুমতি নিয়ে আয়, তোর মা যদি তোকে যাবার অনুমতি দেয় তবে তো যেতে পারবি, যা বাবা। তরণী ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালে, মাকে আমার সরু মা দেবী, মায়ের কাছে কি বলছে, মা ও মা তুমি আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দাও, একবার চেয়ে দেখো আর দেরি করো না মা, তুমি আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দাও, ওই রামচন্দ্রের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। যখন এই কথা বলেছি অমনি সুরমা দেবীর অন্তরটা কেঁদে উঠেছে, মায়ের অন্তরটা কেঁদে উঠেছে, ওরে তরণী তোর কথা শুনে মনে হচ্ছে আমি বুঝি তোকে আর ধরে রাখতে পারবো না, আমি বুঝি তোকে আর ধরে রাখতে পারবো না, তবে তরণী তোকে আমি সাজাবো, তবে কেমন করে জানিস, তোকে আমি সাজিয়ে দেবো, ওই জগতের মাঝে কোনো মা কোনো সন্তানকে সাজিয়ে দেয় না, আজ তোকে এত সুন্দর করে আমি সাজিয়ে দেবো বাবা। আর আমি তরণীকে বক্ষে নিয়ে সুগন্ধি চন্দন দিয়ে সর্বঙ্গে রাম নাম অঙ্কিত করে দিচ্ছি, তরণী ডেকে বলছে, মা ও মা তুমি এ কি করছো, আমি যার সঙ্গে যুদ্ধে যাব তুমি তার নাম আমার অঙ্গে কেন অঙ্কিত করে দিচ্ছ বলো? সুরমা দেবী বলছে, ওরে অবচ্ছ বালক, তোদের সামান্য বালক রে, ও তরণী আমি তোর সর্বঙ্গে কেন অঙ্কিত করে দিলাম জানিস, যুদ্ধে যাওয়ার কালে তুই যদি তার নামটা ভুলে যাস, তার নামটা স্মরণ করে দেবার জন্য আমি তোর সর্বঙ্গে লিখে দিয়েছি রাম নাম, তুই যেন সে রাম নাম যেন ভুলে না যাস। সর্বঙ্গে রাম নাম অঙ্কিত করে দিলেন, এমন সময় তরুণী ডেকে বলছে, মা তুমি আমাকে সাজিয়ে দিয়েছ, এবার আমাকে আশীর্বাদ করিবে না, তুমি আমাকে সাজিয়ে দিয়েছো এবার আশীর্বাদ করিবে না, এবার আমাকে আশীর্বাদ করো, আর দেরি করো না মা, আমাকে আশীর্বাদ করে দাও, আমাদের যুদ্ধে যাবার সময় হয়ে গেছে। সুরমা দেবী আমা দেবী আমা তরুণীকে হৃদয় মাছি তরুণীকে দেখে বলেছি, ও বাবা তরুণী ওরে তরুণী তুই যে আমার নয়নের মণি, নয়নের মণি তুই যে আমার দ্বিপিঞ্জরের পোষা পোষা তোকে আশীর্বাদ করিব, এই জগতের মাঝে কোন মা আজ পর্যন্ত কোন সন্তানকে এমন আশীর্বাদ করেনি করিনি। ও তরুণী তরুণীকে হৃদয় মাছিনি তরুণীকে আশীর্বাদ করছি, ও তরুণী আমি তোকে আশীর্বাদ করিলাম তরুণী তুই যেন আরে ফিরি। আশীষ
আমায় বাবা বলে
আমি মাদাকে বড়
আর কি ঘ